এনার্জির অভাবটা আছে, এটা অনেক সময় চলে যায়। আচ্ছা, ওনার শীতে কি ব্যথা বেড়ে গিয়েছিল? হ্যাঁ, ব্যথা বেড়ে গিয়েছিল, তা আমি একজন ডাক্তার দেখিয়েছিলাম, যে ডাক্তার শামীম আহমেদ অ্যাসোসিয়েট প্রফেসর ইবনে সিনা মালিগঞ্জ ব্রাঞ্চে, উনি কি ওখানে রোগ বলেছেন, কোন রোগের ট্রিটমেন্ট নাম নেওয়ার পর। বলেছেন? জি, উনি কোন কোন রোগের নাম বলেছেন যে রোগী এই রোগে আক্রান্ত, এই জাতীয় কোন হ্যাঁ, নাম বাদ বাদ বলেছিলেন আর কি, বাদ বাদ। বলেছিলেন? আচ্ছা আচ্ছা জি আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। তো ওনার রুগীর যে সমস্যা এবং আমাদের যে রুগী আছেন আমার সাথে, ওনারও একই জাতীয় একই সমস্যা, টাইপের। মানে হুম হুম আর্থ্রাইটিস, যেটা নিয়ে আমরা আসলে কথা বলছি। হুম এবং হুম ফেসবুকে আপনি যে যে রুগীর কথা বলছিলেন যে দুইটা হিপ জয়েন্ট নষ্ট নষ্ট হয়েছে, হয়ে বা গেছে। হুম হুম ওনার ওনার ভাষা বাল্ব নষ্ট হয়েছে হিপ জয়েন্টের, এই এই রুগীগুলো একই টাইপের রুগী। আচ্ছা। যেমন উনারও কিন্তু হিপ জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছিল, যে হুম উনিও হুম কিন্তু হিপ জয়েন্টে পেইন হচ্ছিল, হাঁটু পেন, মাল্টিপল জয়েন্ট হুম ইনভলভমেন্ট। হুম এবং যে জিনিসটা খুবই জানার দরকার, যেমন ওনার ইনভলভমেন্টটা যদি আমরা টোটাল পুনর্বাসন ট্রিটমেন্ট না করি, হুম হুম তাহলে টুডে টুমোরো ওই যে ফেসবুকে যে রুগী বলছে তার পাল্টাতে হবে এখন অপারেশন, ওনাকে হুম হয়তো ওইদিকে যেতে হতো, বা আচ্ছা। হতে পারে যদি উনি সামনে সচেতন না হন ওই হুম হুম জিনিসগুলো নিয়ে, স্পেশালি রিহ্যাবিলিটেশন চিকিৎসা যদি না হয়। হুম হুম আমার দেখা বা মানে আমরা দেখছি যে দীর্ঘমেয়াদী আমরা রুগীদেরকে ওষুধ দিচ্ছি, চিকিৎসা দিচ্ছি, করছে, কিন্তু রুগীদেরকে যে লাইফ স্টাইল মানে বুঝিয়ে দেওয়া, পেশেন্টকে যে এডুকেট করা এডুকেট তার করা, রোগটা বা সম্পর্কে। রুগী অনেক সময় নিজে থেকেই আপনার উদাসীন হয়ে পড়ে। যেমন আচ্ছা। উনি হয়তো বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে একের পর এক, হুম বিভিন্ন হুম জায়গায় ঘুরছে, আমার মনে হয় না যে উনি এর আগে আমরা যেই এক্সারসাইজ, যে থেরাপিগুলো দিয়েছি, এই জাতীয় একটা টোটাল ট্রিটমেন্ট উনি জেনেছে বা বুঝেছে, হুম হুম ওনাকে এই ওষুধ কোয়েশ্চেনটাই দিয়েছে। আমি তাকে আসলে করতাম, যে হ্যাঁ, আপনি এর অবশ্যই করবেন। আগে যে ট্রিটমেন্টটা করা হয়েছে তখন কি শুধু মেডিসিন খেয়েছেন, নাকি তাকে কোনো এই ধরনের রিহ্যাবিলিটেশনে নিয়ে যাওয়া হয়েছে? জি, সেটা আপনি অবশ্যই করবেন। আমি যেটা বলতে চাই যে এই রুগীগুলোকে যদি আমরা শুধু কেবল ওষুধের উপরে ছেড়ে দেই, হুম হুম ওষুধের অবশ্যই রোলস আছে, অবশ্যই ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ, নিয়ম অনুযায়ী, হুম হুম কারণ ওষুধ জ্ঞান অবশ্যই ডাক্তারদের আছে এবং একমাত্র তারাই এটা প্রেসক্রিপশন করতে পারে, তো সেটা অবশ্যই রেজিস্টার ডাক্তার আন্ডারে চিকিৎসা করবে। কিন্তু এটা যে একটা বেটার ট্রিটমেন্ট এবং সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড যে ট্রিটমেন্ট আছে হুম বা হুম জনপ্রিয় যে ট্রিটমেন্টগুলো আছে বা লেটেস্ট ট্রিটমেন্ট, যে পুনর্বাসন, হুম হুম যে পুনর্বাসন কি করতে পারে, হিপ জয়েন্ট নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে, হাঁটু নষ্ট হওয়া থেকে বাঁচাতে হুম পারে, হুম একটা লাইফকে ফ্রি করতে পারে, জীবন মান উন্নয়ন করবে, কাজের কাজ করবে, যদি গ্রামে থাকে সম্ভব হয় সাঁতার কাটবে, মহিলা মানুষ যদি পারিবারিকভাবে আপনাদের সুবিধা থাকে, বা হাঁটবে মাঠে হোক উঠানে হোক যেখানে সম্ভব হাঁটা চলাফেরা করবে, গোসল করার সময় কুসুম গরম শাওয়ার বা গোসল নিতে পারে, মাঝে মাঝে ব্যথায় আর হাঁটুতে গরম সেঁক দিতে পারে, অনেক সময় ঠান্ডা সেঁকও উপকারে আসে, যেটা দিলে উনি ভালো ফিল করে, বা একবার গরম একবার ঠান্ডা দিয়ে সেঁক দিলে উপকারে আসে, এক্সারসাইজ চলাফেরা এগুলা করা। আমার ইউটিউব ফেসবুকে প্রচুর এক্সারসাইজ দিয়েছি যেগুলো বাসায় শুয়ে শুয়ে আমাদের রুগীরা করতে পারেন, এ কঠিন কিছু না, ওই এক্সারসাইজগুলো কিন্তু ওনার উপকারে আসবে, দেখে দেখে শিখে এক্সারসাইজগুলো করবে, এবং ডাক্তারদের তত্ত্বাবধানে একটা ফলো আপে থাকতে হবে, ধরেন কিছু টেস্ট 3 মাস 6 মাস পর পর করে দেখতে হবে যে কী অবস্থা আছে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমি আচ্ছা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি কুমিল্লা থেকে বলছি আর কি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার নাম সোনিয়া, বয়স 20। আচ্ছা দর্শক, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, আমার পুরো কোমর থেকে পুরো পায়ে ঝিনঝিন করে, ব্যথা বেদনা করে, ব্যথা বেদনা করে। তারপরে এমআরআই করছিলাম, তারপরে যে এমআরআই মধ্যে উঠছে এই যে L5-S1 হাতটা আছে না, সরে গেছে। এই হাতটা সরে গেছে, বলতে অপারেশন করে লাগলো। আমি বলতেছি অপারেশন ছাড়া কেমনে কোনো চিকিৎসা আছে? আপনি কি করেন? আমি কিছু করি না। বিবাহিত? হ্যাঁ, বিবাহিত, একটা বাচ্চা হওয়ার পর থেকে বিয়ে। তারপর সর, আচ্ছা, তো আপনি তো পারিবারিক কাজ করতে হয়, নিচে বসে বসে কাজ হ্যাঁ করতে হয়, কিছু করেন না বললেন কেন, সব কাজই তো করেন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, পারিবারিক মহিলাদের এই সমস্যাটা আমরা বেশি পাই, কারণ হচ্ছে স্পেশালি যারা একটু গ্রামে থাকে তারা আরো বেশি সমস্যায় ভোগেন, কারণ ওনারা নিচে বসে অনেক কাজ করতে হয়, উঠানের কাজ, ঝাড়ু দেওয়ার কাজ, সামনে ঝুঁকে কাজ, বাচ্চাদের কাজ, পয় পরিষ্কারের কাজ, লটস অফ কাজ আছে, ওই কাজগুলো ওনারা করেন,
কিন্তু ওনাদের যেটা একটা রিকভারি দরকার সেটা আর ওনারা করেন না, যার কারণে প্রবলেমটা দেখা দেয় আস্তে আস্তে। তারপরে অনেক সময় আঘাত পেতে পারে, পড়ে গেল, মানে উঠানে পড়ে গেল বা যে কোনো জায়গায় টয়লেট বাথরুম বা কোনোভাবে কাজ করতে গেলে আঘাত পায়, অনেক কারণে এটা হতে পারে। তো আপনার যেহেতু ডিস্ক প্রলাপস বা আপনার কথা আমি যতটুকু বুঝতে পেরেছি এটা পিএলআইডি, এটা ট্রিটমেন্ট হচ্ছে আপনি আগে ট্রাই করেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিছু ব্যায়াম দেওয়া আছে কোমর ব্যথার, পিএলআইডির বা ব্যাক পেইনের, ওগুলো আপনি টানা এক মাস করেন, শুয়ে থাকেন কিছুদিন, রেস্টে থেকে থেকে করেন। আর নিয়মগুলো আগে দেখেন, চিকিৎসা করার আগে নিয়ম জানা দরকার। নিয়মগুলো কি, কাজ করবেন কিভাবে, বসবেন কিভাবে, বাচ্চাদের টেক কেয়ারের নিয়ম, ঝাড়ু দেওয়ার নিয়ম বা পাকশাকের নিয়ম, এগুলো আমরা বারবার সবাইকে বলছি। এই নিয়মগুলো একটু ফলো করে দেখেন, কিছুদিন ব্যায়াম করে দেখেন, আমার মনে হয় এমনিতেই অনেকে ইম্প্রুভ হয়ে যায় বা ভালো হয়ে যায়। আর যদি গ্রামে সম্ভব হয়, এখন তো শীত ঋতু প্রায় চলেই গিয়েছে, সাঁতার কাটা যায় যদি পানিতে, সেটাও উপকারে আসে। সাঁতার কাটারও নিয়ম আছে, ইচ্ছা মতো কাটলে হবে না। সাঁতার কাটার ক্ষেত্রে খুব ধীরস্থিরভাবে নিয়মিত অন্তত 15-20 মিনিট আধা ঘন্টা সাঁতার কাটতে হবে, আস্তে আস্তে ধীরস্থিরভাবে। এতে আস্তে আস্তে ডিস্কটা কারেকশন হয়ে আসে অনেকের ক্ষেত্রে, এবং যে ব্যায়ামগুলো দিয়েছি এতেও অনেক ক্ষেত্রেই কারেকশান হয়ে আসে। যদি এতে না হয় আপনাকে হয়তো কোনো হসপিটালে ভর্তি থেকে ডাক্তারের তত্ত্বাবধানে রিহ্যাব থেরাপি চিকিৎসা নিতে হতে পারে। আর এইটা একেবারে ফেল করলে দেন আপনার অপারেশন। অপারেশন অবশ্যই একটা ট্রিটমেন্ট, প্রয়োজন হলে ডাক্তার সাহেবরা আমরা করে থাকি, কিন্তু সেটার আগে আপনি ট্রাই করেন কনজারভেটিভ চিকিৎসা এটা ভালো হয় কিনা বা করা যায় কিনা। আর অপারেশন করলেও আপনাকে নিয়ম মানতে হবে, নিয়ম, এক্সারসাইজ, ব্যায়াম, এগুলা যদি কেউ না মানে অপারেশন করলে বারবার করতে হবে। কারণ আমি অনেক রুগী পাচ্ছি, 5 বছর আগে অপারেশন করেছে আবার অপারেশন করতে হচ্ছে, এমনও রুগী আছে 4-5 বার অপারেশন হয়েছে, রুগী ভালো এই যে হয়নি। তারা বারবার অপারেশন করছে, তারপরেও কি তারা জানছে না যে অপারেশনের পরেও কিন্তু রিহ্যাবিলিটেশনের দরকার আছে, ফিজিওথেরাপিটা করতে হবে? হ্যাঁ, এইখানে একটা ঘাটতি আছে ব্যায়ামের এবং সচেতনতার একটা ঘাটতি আছে, উপলব্ধির ঘাটতি আছে। মানুষ সব সময় সবকিছু উপলব্ধি করতে পারে না, বা অনেক ক্ষেত্রে অলসামি থাকে, অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, বা কাজকর্মের কারণে ভুলে যায়, বা একটা মানুষ ভালো ওই ইম্পর্টেন্সটা বুঝে না আর কি, এটাকে যে গুরুত্ব দিয়ে করতে হবে সেই সেটা জিনিসটা বুঝে না, বা ভালো হয়ে গেলে সে ভুলে যায়। এটা আমাদের, আমরা ডাক্তার হলো আমরা, আমাদের লাইফও হয় অনেক ক্ষেত্রে। তো এই জিনিসটা আমরা এই জন্য বারবার কথা বলছি মানুষকে, যেন সচেতন থাকে, এক্সারসাইজগুলো ঠিক মতো করে, যে এক একজনের এক এক নিয়মকরণ আমরা শিখিয়ে দিই, ওই নিয়ম বা সে কি কাজ করে ওই কাজ অনুযায়ী তাকে আমরা এডুকেশন দিই, যেটা বলে আর্গোনমিক্যাল কারেকশন। তো এই এইভাবে যদি নিয়মগুলো মেনে চলে, এরপর ওজন একটা ফ্যাক্টর, চলাফেরার একটা নিয়ম কারণ, এগুলো যদি মেনে চলে দেখা যায় যে আর বারবারও অপারেশন করতে হয় না, বা বারবারও আমাদের কাছে থেরাপির জন্য আসার প্রয়োজন হয় না। তো এইটা আগে আমাদের মনে হয় একটু বেশি জোর দেওয়া দরকার সবাইকেই, যে আমরা যেন অন্তত রোগীদের এই জিনিসগুলো সচেতন করতে পারি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আর্থ্রাইটিস প্রসঙ্গে একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, তার প্রশ্নটি আমি নিচ্ছি। তিনি নাজমুল হাসান, বয়স 28, 5 ফিট 9 ইঞ্চি উচ্চতা, 92 কেজি ওজন, হাঁটু ব্যথা, চলাফেরায় খুব কষ্ট হয়, নামাজ পড়তেও অসুবিধা হয়, এই অবস্থায় করণীয় কি? ধন্যবাদ আপনাকে। এখানে তার, ওনার ওজন কিন্তু, উনি সবকিছু মেনশন করেছেন, বয়স, উচ্চতা, ওজন। আমাদের জন্য উত্তর দেওয়া খুব সহজ হয়ে গিয়েছে, বয়স কম, ওজন বেশি বটে, বাট আপনার হাইটও কিন্তু একটু বেশি ওনার, 5 ফিট 9 ইঞ্চি। তো 5 ফিট 9 ইঞ্চি অনুযায়ী ওনাকে আরো কিছু ওজন কমাতে হবে, ধরেন প্রায় 10 থেকে 15 কেজি ওজন ওনাকে কমানো উচিত দ্রুত। এখন অনেকের কথা, জি স্যার, আমরা বলি ওজন হলে হাঁটু ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে বেশি ওজন হলে, কিন্তু এই 28 বছরে সাধারণত হওয়ার কথা না, কারণ ওজন হাইটের সাথে, বয়সের সাথে একটা সম্পর্ক আছে ব্যথার। তো 28 বছর বয়সে সাধারণত বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে, তার মধ্যে অন্যতম কোনো মিনারেল ডেফিসিয়েন্সি হতে পারে বা কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে। কারণ যেমন অনেক আমেরিকানরা দেখবেন, অনেক মোটা মোটা লোক আছে, অনেক উঁচা লম্বা, কিন্তু তাদের কোনো হাঁটু ব্যথা নাই বা অন্য কোনো সমস্যা নেই। এর মূল কারণ হচ্ছে তাদের খাবারে সাপ্লিমেন্ট থাকে, পর্যাপ্ত ভালো ডায়েট খায়, এক্সারসাইজ করে, নিয়ম মাফিক তারা চলাফেরা করে, এটা হয়। তো আমাদের দেশে অনেক মানুষ আছে এরকম, যে অনেক মোটা, অনেক ওজন,
বেশি কিন্তু কোনো ব্যথা বেদনা নেই, কিন্তু ওনার ব্যথা বেদনা যেটা আমার কাছে মনে হচ্ছে ওনার কোনো ভিটামিনস বা মিনারেলস ডেফিসিয়েন্সিতে হতে পারে অথবা লাইফস্টাইলের কারণে হতে পারে, হয়তো বা চলাফেরা কম করে, মুভমেন্ট কম করে, শুয়ে বসে থাকে বা বসা থাকার কাজ বেশি। আমাদের শরীরে অনেক আমাদের শরীরের যে ওজনটা হাড় ক্যারি করবে বটে, হাড়ের উপরে যাবে, কিন্তু এইটাকে মূলত মেকানিক্যালি সাপোর্ট দেয় মাসেলস, তো মাসেল অনেক সময় দুর্বল হয়ে পড়লে কিন্তু ব্যথা হতে পারে। তো আমাদের সাথে একজন দর্শক সুদূর প্রবাস থেকে ফোন করেছেন, আমি তার ফোনটি নিয়ে নিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। জি ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ মহিন হোসেন, আমি সৌদি আরব থেকে বলছি, আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা স্যার, আমার সমস্যা হচ্ছে বিগত আরো 10-12 বছর আগে আমার হাঁটুতে একটা ব্যথা ছিল, আমি অনুভব করতে পারি নাই, ভাবতাম যে ব্যথাটা বোধ হয় আমার এমনিতে খেলাধুলা করতাম স্কুল জীবনে, তারপর থেকে মনে করেন আমার দোনো হাঁটুতে ব্যথা হয়েছে। দোনো হাঁটুতে ব্যথা হয়েছে, ব্যথা হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি, ওষুধ দিয়ে খাইছি, ভালো হতাম, আবার কিছুদিন পরে চলে আসতো। পরে গত 4-5 বছর আগে হঠাৎ করে আমি কোমরে ব্যথা পাইছিলাম, একটা গাড়ি আলগে দিয়ে কোমরে ব্যথা পেয়েছিলাম। ব্যথা পাওয়ার পর থেকে ডাক্তারের কাছে গেছি আমি কুমিল্লা, কুমিল্লা ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমার এক্স-রে দিছিলেন, এক্স-রেতে কোনো সমস্যা উনি দেখেন, উনি বলছে যে আপনার হয়তো রগে সমস্যা হয়েছে, আপনার হাড়ে কোনো সমস্যা হয় না। তারপর থেকে আমি মাজার ব্যথা আমি প্রায় এই 4 বছরে আমি 4 বার বিছানায় শুয়েছিলাম, আমি শোয়া থেকে উঠতে পারতাম না, আমি বসে বসে টয়লেটে যেতে হতো, বসে বসে আমি যে কোনো কিছু আমি বসে বসে করতে হতো, আমি শোয়া থেকে উঠতে পারতাম না, শোয়া থেকে উঠলে আমার কোমরের হাড়ের মধ্যে শুধু ওই যে বলে না ঘাইনি আমি চিলকানি এরকম করতো, লড়তে পারতাম না। তারপরে ডাক্তার দেখাই, ওষুধ খেতাম, ভালো হতাম, আজকে 1 বছর 2 মাস আমি সৌদি আরব আসছি, সৌদি আরব আসার পরে আমার মনে করেন এই ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, অর্থাৎ আমার সারা শরীরে ব্যথা ছড়াই গেছে। এরপর আমার দুই শোল্ডারের জন্য আমি রাত্রে ঘুমাইতে পারি না, দুই শোল্ডারে আপনার কটর কটর করে, আমাদের যে আঙ্গুলের মোটকা মোটকা গুলো ফুটে না, জি আমাদের আঙ্গুল ফুটে না, গাড় ফুটে না, ওই যে আওয়াজ দুই শোল্ডারের মধ্যে, রাত্রে সব সময় আমার দুই শোল্ডারের মধ্যে কটর 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 করে আওয়াজ করে। এরপর আমার পায়ের গোড়ালি ব্যথা করে, পায়ের গোড়ালির মধ্যে আপনার মোটকা ফুটে, ঘন ঘন মোটকা ফুটে, ঘন ঘন মোটকা ফুটে। আজকে 8-10 দিন আমার এক হাত বাম হাতের কবজি আমি নাড়াতে পারি না, আমি নাড়াচাড়া করলে, কবজি মুট করলে প্রচুর পরিমাণে পেইন আসে। আপনার বয়স কত এখন? মুট না করলে আমার বয়স এখন 33 বছর। আমার আরো কিছু সমস্যা আছে স্যার, বলেন। আমার মাথার পেছনে ব্যথা করে, আর আমার দোনোর দোনো কানে জি 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 শব্দ হয়। আমি আপনার অনেকগুলা ভিডিও দেখছি, দেখে আমি অনেক ট্রাই করছি কিন্তু আমার কোনো উন্নতি হচ্ছে না, আমি এখানে খুবই কষ্টে আছি, যে পারেন আমি আজকে রাত্রে ঘুমাই, মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়, আমার শরীরে জ্বর চলে আসে, প্রতিদিন রাত্রে রাত্রে জ্বর চলে আসে, আমার একদম কোনো কিছুই ভাল লাগে না, মনে হয় যে আমি মরে যাবো, এত ব্যথা বেদনা মনে হয় যে একটা মানুষের শরীরে হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন কি হেল্প চাচ্ছেন বলেন, বা কি কি পরামর্শ দিলে, কি জাতীয় পরামর্শ চাচ্ছেন আপনি? এখন আমি আপনার কাছে সেটাই জানতে চাই, এখন আমি কি করতে পারি? আমি অনেক দূর দেশে, আমার আশা আছে, আমি যখনই আমি এখানে আমার বন্ধু বান্ধবের কাছে বলতেছি, আমি যদি দেশে যাই, যখনই আমি দেশে যাই, জানেন আমার রিজিক এখানে কতদিন আছে, এই ব্যথা বেদনা নিয়ে এভাবে আমি চলাফেরা করতেছি, একটা মানুষ এভাবে চলতে পারে না। আপনি ওখানে কাজের ধরন কি, গাড়ি চালাই? কাজের ধরন গাড়ি গাড়ি চালা? হাউস, জি জি, আমি ড্রাইভিং করি, হাউস ড্রাইভার। হাউস ড্রাইভার স্যার, পিছনে আমার ব্যাক পেইন যে এতটা কল্পনার বাহিরে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনেন স্যার প্লিজ, আমার আমার পায়ের যে বুড়ো আঙ্গুলটা আছে না, বুড়ো আঙ্গুলের যে বড় গিরেটা, আমাদের পায়ের পাতার যে গিরাগুলা, আমার এই গিরাগুলা ফুলে যায়, কিন্তু পর গিরাগুলো ফুলে যায়। হ্যাঁ, এরপর আমার হাঁটুর উপরে, বাটের উপরে, একটু উপরের অংশে, হাঁটুর বাটি ছেড়ে একটু উপরের অংশে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরে আমার হাঁটুর মাংসগুলো ফুলে যায়। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আগে নামাজ পড়তে পারতাম না। আমি বুঝছি, আপনি শুনেন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি শুনেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। ওনার অনেক সমস্যা একসাথে হয়েছে, এক হচ্ছে উনি ইঞ্জুরি জাতীয় সমস্যা নিয়ে বিদেশ গিয়েছে, আঘাত, ওই যে বলল ভারী ভারোত্তোলন করতে গিয়ে, গাড়ি উঠাতে গিয়ে, তারপরে ওখানে ড্রাইভিং করছে, ওটার থেকেও সমস্যা, এবং পাশাপাশি আমার যে অভিজ্ঞতা দীর্ঘদিনের,
যারা স্পেশালি মধ্যপ্রাচ্যে থাকে তাদের খাবার প্রবলেম, মানে আচ্ছা মোস্ট অফ দ্য খাবার হচ্ছে আপনার বিভিন্ন মিট খায় ওনারা, প্রচুর মাংস খেতে হয়, সামুদ্রিক মাছ এগুলি কমন, মানে পেতে গেলে বা সহজ ইজিতে খেতে, কারণ পাক শাক করারও তো সময়ের ব্যাপার আছে বা সবাই পাক করতে পারে না, আর সব খাবারও অ্যাভেলেবেল না, অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার তো আছে। সব মিলেই সমস্যাটা হচ্ছে আমার কাছে মনে হয়। পাশাপাশি আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, কাজের থেকে মেকানিক্যাল ইঞ্জুরি, আগের পিএলআইডি, সব মিলিয়ে ওনার এখন এই অবস্থাটা দেখা দিয়েছে। তো আপনি একটু এখন থেকে খাবারে মনোযোগ দেন, আপনি রেড মিটগুলো যেটা আমরা বলি চার পা পশুর মাংস, এগুলা টোটালি আজকে থেকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, আর খাবেন না। শুধু আপনি মুরগি বা দুই পা পশুর মাংস, তারপরে ডিম, দুধ, তরি তরকারি, শাকসবজি এগুলো সব খাবেন, সামুদ্রিক মাছ আর ওই চার পা পশুর মাংস টোটালি বাদ দিতে হবে, আর ডাল ওটা একটু কমিয়ে ফেলতে হবে। আপনি ফল, শাকসবজি, হ্যাঁ এই জাতীয় খাবারের প্রতি একটু মনোযোগ দেন, আর দেশি মাছ যদি পান আমি জানি না, বা মুরগি খেতে পারেন, সমস্যা নেই, ডিম খেতে পারেন। এই খাবারগুলো একটু মেনু চেঞ্জ করতে হবে আপনার দ্রুত, আর যেহেতু আপনি প্রবাসে আছেন আপনাকে এখানে বসে আমরা তেমন কোনো ওইভাবে কোনো ওষুধও দেওয়া সম্ভব না, কারণ পুরা না দেখে ক্লিয়ার করা সম্ভব না। যদি সম্ভব হয় আপনি কাউকে আপনার নিকটস্থ আত্মীয় স্বজনকে আমার চেম্বারে পাঠাবেন, আমি তখন আপনার সাথে দরকারে ভিডিও কলে কথা বলে যা যা বর্তমানে কোনো চিকিৎসা ওষুধ দেওয়া লাগলে আমি সেটা প্রোভাইড করব। আপনি খাবারটা একটু চেঞ্জ করেন আজকে থেকেই, আর যে ব্যায়ামগুলো আমরা দিয়েছি ইউটিউবে কোমর ব্যথার জন্য ওই ব্যায়ামগুলো করেন, আর কুসুম গরম সেঁক দিয়ে দেখেন, বা গোসল করার সময় গরম পানি দিয়ে দেখেন, যদি ভালো লাগে সেইভাবে গরম পানি দেন। ওই গাড়িতে বসার নিয়মগুলো আমরা প্রচুর ছবি দিয়েছি আমার ইউটিউব ফেসবুকে, ওইভাবে বসার নিয়মকানুনগুলো আপনি ম্যানেজ করেন, আর যখন দেখবেন ব্যথাটা একটু কমে যায় তখন একটু হাঁটবেন নিয়মিত, রাস্তায় সমান রাস্তায় নিয়মিত হাঁটবেন, অত জোরে হাঁটার দরকার নেই, স্বাভাবিক হাঁটা হাঁটবেন, এতেও দেখবেন আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে। তো আশা করি আপনার এই পরামর্শগুলো ইনশাল্লাহ একটু মেনে চলার চেষ্টা করেন, দেখবেন উপকার আসতেছে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি আমি রাজশাহী থেকে বলতেছিলাম, আমার নাম রোকসানা, আমার বয়স 26 বছর। জি তো আমার প্রবলেম হইতেছে, আমার 2014 সালের দিকে আমার হাঁটুতে ব্যথা পাইছিলাম, তো তখন ট্রিটমেন্ট করানোর পরে ব্যথাটা ঠিক হয়ে গেছিল, কিন্তু 2021 সাল থেকে আমার হয়েছে কি হাঁটু, হাঁটুর উপরের মাংস আর কোমরের জয়েন্টে খুব ব্যথা, আর হয়েছে কি আমার একটা বাঁ পায়ের সমস্যা, বাঁ পাটা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে ডান পায়ের তুলনায় একটু চিকন, আর শুয়ে করতে পারি না, বিশেষ করে রাতে ডান পাশ বাঁ পাশ যে পাশে হই পা খুব ব্যথা করে, আর পায়ে মানে রানের মাঝখান বরাবর সবসময় ঝিমঝিম করে, ব্যথাটা হয়েই থাকে, আর ব্যথা আস্তে আস্তে এখন আমার কাঁধেও মানে বা কাঁধেও আমার ব্যথা করে, এই ব্যথাটা সবসময় হয়। তো রিসেন্ট ডাক্তার দেখাইছি রাজশাহীতে, তো MRI তারপরে এক্সরে যাবতীয় সব করার পরে দেখা গেছে যে শুধু হাড় ক্ষয় ছাড়া, মানে আমার হাড় ক্ষয় যাচ্ছে, এছাড়া অন্য কোনো প্রবলেম ধরা পড়তেছে না। তো ডাক্তার বলছে যে আরো বড় ডাক্তারকে দেখান, তো এই ব্যাপারে আমি কি করবো স্যার, আমার খুবই সমস্যা হচ্ছে। কি করেন, কাজ কি আপনার? আমি স্টুডেন্ট স্যার। আচ্ছা, আনমেরিড? জি আনমেরিড, আমার বয়স 26 বছর, আমার উচ্চতা 5'3", আমার ওজন 51 কেজির মতো। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি স্যার। আমার আরেকটু প্রবলেম আছে। জি বলেন স্যার। আমি মানে আমি বেন করে হাঁটু ভাঁজ করে বসতে পারি না, আমার দেখা যায় যে হাঁটু আর এই কোমরের জয়েন্টের মাঝখানে যে রানটা আছে না, একদম হাড়ের কাছে খুব ভেতরে ব্যথা করে। হ্যাঁ, আর এই ব্যথাটা সবসময় হয় স্যার, আর বিশেষ করে মাঝে মাঝে দেখা যায় হাঁটুতে ব্যথা করে যখন, তো তখন হয় কি আমি রাস্তায় ভালোভাবে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এমনও হয় যে মানে আমি হাঁটতে পারি না স্যার, পেছনটা খুব টেনে ধরে। আচ্ছা ধন্যবাদ। সেটা মাঝে মাঝে হয়, আর এখন দেখা যেতেছে কি যে আমার এই যে বাম কাঁধ, বাম কাঁধে খুব ব্যথা হয় স্যার। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর একটাই সমস্যা ধর, সেটা হচ্ছে আমার হাড় ক্ষয় হয়েছে হাঁটু। আচ্ছা অসুবিধা নাই, ক্ষয় হওয়া কোনো বড় কোনো রোগ না, ভয়ের কোনো কারণ নেই। বয়স কিন্তু অনেক কম, 26 বছর বয়স মাত্র। জি হাড় ক্ষয় হয়েছে, ডাক্তার সাহেব আবার বলেছে আপনি আরো বড় ডাক্তারকে দেখান, আসলে ডায়াগনোসিসটা এখানে হয়তো কিছুটা ল্যাকিংস থাকতে পারে। তো আমার মনে হচ্ছে যেটা মেকানিক্যাল প্রবলেম, মূলত আপনার চলাফেরা, উঠা বসা বিভিন্ন কারণে এটা হয়, আর গত 2-3 বছর করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল প্রবলেম সবারই হচ্ছে, কারণ শুয়ে বসে থাকা, মুভমেন্ট কম, স্কুল কলেজ বন্ধ ছিল, সবাই বসে বসে বিভিন্নভাবে আপনার এই রোগগুলো হচ্ছে। তো আমার মনে হয় আপনি একটু আমার ইউটিউব চ্যানেল দেখে কোমর ব্যথা, হাঁটু ব্যথার যে ব্যায়ামগুলো আমি দিয়েছি
এগুলা টানা দুবেলা সকাল বিকাল অন্তত 15-20 মিনিট করে করতে থাকেন, অন্তত 15-20 দিন করেন, দেখবেন আস্তে আস্তে কমে আসছে। আর ব্যথা কমলে হাঁটা চলাফেরা করার চেষ্টা করেন আস্তে আস্তে, এগুলা অনেকাংশে কমে আসবে। মূলত মাস্কুলোস্কেলেটাল ডিজঅর্ডারগুলো আমরা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারি। তো এক্সারসাইজগুলা অনেকে ভয় পায় করলে ব্যথা বেড়ে যায় বা কোনটা করব না করব, এই জন্য বলি যে এক্সারসাইজগুলো দেওয়া আছে, যেটা করলে আপনি ভালো ফিল করেন বা আপনার কমফোর্ট ফিল করেন, ভালো লাগে, সেই ব্যায়ামগুলো আপনি আপাতত করতে থাকেন। দেন ধাপে ধাপে আরেকটা ব্যায়াম চেষ্টা করেন, আরেকটা ব্যায়াম চেষ্টা করেন, এইভাবে আপনাকে চলতে হবে। আর নিয়ম কানুন, ওই যে আমি বারবার বলছি, চলাফেরা নিয়ে, শোয়া বসা নিয়ে প্রচুর ছবি ভিডিও কথা আমরা বারবার দিয়েছি, এগুলো একটু মেনে চলার চেষ্টা করতে হবে। স্টুডেন্ট মানুষ যেহেতু, আপনার সময় সুযোগ হলে যদি আপনি সাঁতার কাটার সুযোগ থাকে সাঁতার কাটবেন, এগুলো অনেকাংশে কমে যাবে। বালিশ ব্যবহার, একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে। আর আপাতত স্মার্টফোন বন্ধ থাকবে 2-3 মাস, মানে টোটালি এই মোবাইল ফোন দেখা বন্ধ। তো এইগুলা বন্ধ করে দেন আপনি এক্সারসাইজ করেন, চলাফেরা করেন, আমার মনে হয় ইম্প্রুভ হবে। আর ক্ষয় সাধারণত এই বয়সে হয় না, হতে পারে কোনো মিনারেল ডেফিসিয়েন্সি থাকতে পারে, এক্ষেত্রে ভিটামিন ডি, ক্যালসিয়াম বা অন্যান্য মিনারেল টেস্ট, ব্লাড মিনারেল টেস্ট করে আপনি সাপ্লিমেন্ট কিছু খেতে পারেন। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকতে পারে, সেটা খেতে হতে পারে, তবে একজন ডাক্তারের পরামর্শে খাওয়া। আমরা বিরতির আগে অনেক দর্শকের প্রশ্ন নিয়েছি, এবারে আমি একটু চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপনি যদি একটু বলতেন যে প্রিভিয়াসলি যখন আপনি ট্রিটমেন্ট করেছেন, তখন শুধু মেডিসিন খেয়ে কি ট্রিটমেন্ট করা হয়েছিল, নাকি সাথে আপনাকে এক্সারসাইজ বা ফিজিওথেরাপি বিভিন্ন রকমের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে নেওয়া হয়েছিল? প্রথমে মেডিসিন খাইছিলাম, তারপরে আতিকুল স্যার উনি ওষুধ দিছিল, মেডিসিন দিছিল, তারপরে আপনার এক্সারসাইজ দেখা দিছিল আর কি, ফিজিওথেরাপি নেওয়া হয়েছিল না, সেক্ষেত্রে সর্বপ্রথম দিল। আচ্ছা, এক্সারসাইজ ও ফিজিওথেরাপির অংশ, থেরাপিউটিক এক্সারসাইজ এটাকে বলা হয়, হয়তো আপনি আরো কন্টিনিউ করতে পারেননি তখন? না, তখন বেশ খুব কন্টিনিউ করা। আর এখন যে আপনি ভর্তি আছেন বলেছেন ডিপিআরসি তে, আপনি ভর্তি আছেন, কিভাবে আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন এখানে? খুব অনেক সুন্দর চমৎকার ভাবে না ডায়াগনোসিসগুলো করে দিচ্ছে, খুব ভালো। যে বিশেষ করে আর কি কারণে আপনার এই সমস্যা হয়েছে সেটা কি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এখন, বা ভবিষ্যতে যেন না হয় সেই জন্য কি করতে হবে সেটা কি এখন আপনি জেনেছেন? জি, সেটা জানছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা সম্পর্কে একটু জানতে চাইবো, যে উনি তো এখন অনেক সুস্থ এবং সুস্থ হয়েছেন বলেই কিন্তু এখানে আসতে পেরেছেন। জি, উনি আসলে আর্থ্রাইটিস আক্রান্ত। তো আর্থ্রাইটিস যেটা হচ্ছে, ওই যে ইনভলভমেন্টটা আস্তে আস্তে হয়, হয়তো রোগী ব্যথা নিয়ে চিন্তিত থাকে সারাক্ষণ যে আমার ব্যথা বেদনা চলতে কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে জয়েন্টগুলো নষ্ট হয়ে যায় ডে বাই ডে। সেকেন্ডারিলি আপনার অ্যানকালোস্ট হয়ে যেতে পারে, স্পেশালি ওনার যে জাতীয় আর্থ্রাইটিসে এইগুলা জোড়াগুলো নষ্ট হয়ে যায়, হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই এই ক্ষেত্রে আসলে ওনাকে দীর্ঘমেয়াদী কিছু ওষুধের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন থেরাপি করছি, এগুলো অনেকাংশে ফ্রি হয়ে আসছে। পাশাপাশি ওনাকে কিছু লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে বা চলতে হবে, যেমন জুতার ব্যবহার, ওনাকে আমি বলছি আসার সময় যে আপনি সবসময় সফট জুতা ব্যবহার করবেন, খালি পায়ে হাঁটবেন না, ক্যাটস বা যে জুতাগুলো ইজি কমফোর্টেবল, যদি শু কোনো কারণে ব্যবহারও করতে হয় তাও শুয়ের নিচে আমরা হিল কুশন দিয়ে দিই বা হিল প্যাড, এগুলো ব্যবহার করতে হবে, বা সফট শু ব্যবহার করতে হবে, খালি পায়ে হাঁটবে না। এই যে এই বিষয়গুলো খুব সিম্পল ব্যাপার, কিন্তু এই বিষয়গুলোকে ওনার আগে কিছুটা ধারণা ছিল না, আপনার কাছে প্রথম জানতে পেরেছে? উনি হয়তো কিছু পেয়েছে, বাট আমরা যেভাবে এখন এখানে হাতে কলমে করা হচ্ছে, যেমন এক্সারসাইজগুলো ওনাকে করানো হচ্ছে, উনি নিজেও করছে, শিখছে, বা এই যে এতদিন থেকে এখানে কিন্তু সে অনেক কিছুই জানতে পারে যে আমরা কি কি করা উচিত কি। প্র্যাকটিক্যাল না করলে আসলে আপনি যতই থিওরি করতে থাকেন, পড়তে থাকেন, কিন্তু আপনি বাস্তবে এটা দেখেন নাই বা করা হয় নাই, তখন কিন্তু আপনি কিন্তু ভবিষ্যতে এটা সম্ভব না। তো এইখানে আমাদের ডিপিআরসিতে এটা আমরা এটার ইমপ্লিমেন্ট করি যেন রোগী নিজেই সেটা করতে পারে, এক্সারসাইজগুলো শেখানো হয়, করানো হয়, হাতে ধরে ধরে শেখানো হয়, করানো হয়, এবং কিভাবে চলবে, কি ফিরবে এরকম। যেমন ওনার সাথে পিএলআইডি রুগীর টোটালি ভিন্ন হবে, ওনার চিকিৎসা আর পিএলআইডি রুগীর থেরাপিও এক না, আপনার এক্সারসাইজও এক না, ওনারটা টোটালি ভিন্ন, পিএলআইডিটা টোটালি ভিন্ন। তো এই জিনিসটা অনেকে জানেন, অনেকে মনে করে যে থেরাপি মানে সব একই, এক জায়গায় গিয়ে তো থেরাপি দিয়ে দিলে হবে, তো এটা একটা ভ্রান্ত ধারণা। রুগী যে ডিপিআরসিতে না আসছে বা ট্রিটমেন্ট না দিচ্ছে বা আমাদের পরামর্শ না নিচ্ছে, সে ওইভাবে বুঝতে পারবে না। বেসিক কথা তো আমরা সবার জন্যই বলছি,
যেটা এই জন্যই দেখা যায় যে অনেকেই বলে থাকে যে অনেক লম্বা সময় ধরে আমি ফিজিওথেরাপি করছি কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নাই, সেটা আসলে এক্স্যাক্টলি দেখতে হবে যে সে কোথায় যে ট্রিটমেন্টটা নিচ্ছে। এক্স্যাক্টলি, কারণ কেবল গিয়ে ব্যায়াম করলে হবে না, কারণ অনেক ব্যায়াম আছে রোগীর আরো খারাপ করে ফেলে বা ক্ষতি হয়, বা আমরা হয়তো জানি এই ব্যায়ামটা এই এই জাতীয় রুগীদের জন্য ভালো কিন্তু একটা একই রুগীর দিতে গেলে দেখা যাবে তার জন্য খারাপ হচ্ছে, সেই জন্য ফলো আপে থাকাটাও এবং খুব তাকে আবার জরুরি। অ্যাসেস করতে হয়, অ্যাসেস করতে মানে তাকে বারবার আসলে অ্যাসেস করারও দরকার আছে। আমাদের সাথে একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুলবার হোসেন সাভার থেকে বলছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। গুলবার হোসেন সাভার থেকে বলছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, সমস্যা বলুন আপনার। সমস্যাটা স্যার, আমি তো 2015 সালে থেকে আমার এই হাতের পাকনাতে এই যে চিন চিন করতো, করার পরে সেই ব্যথাটা মনে করেন যে পুরো হাতেই এই যে দৌড়াইতো, আগুন দিয়ে সেক দিলে মনে করেন যে মজা লাগে কিন্তু ওই ব্যথাটা ওখান থেকে চেঞ্জ হয় স্যার। আচ্ছা, সেখান থেকে চেঞ্জ হয়ে আমার এই পুরো হাতের আঙ্গুলেই চলে যায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। ঠিক আছে স্যার, আমি অনেক ডাক্তার ডাক্তার দেখাইছি স্যার 2015 থেকে, 17 শেষ প্রান্তে কি আমি ওই যে ডাক্তার দেখাইছি, ও ডাক্তার লিখছে ডেল্টারসন 20 আর লো আর্টিকা 25 স্যার, কিন্তু এই ডেল্টারসন 20 আর্টিকা 25 খাইলে আমার থামা জায়গা স্যার, কিন্তু এরপরে ওই ডেল্টারসন 20 যখন আমি ওষুধের দোকানে কিনতে যাই তখন আমার পরিচিত যারা ওষুধের দোকানদার এরা আমার বলে যে এটা খাইলে ক্ষতি। আচ্ছা, তারপরে আমি সাভারে আপনার আরো দুইটা ইমপি দিয়ে দেখাইছি, হলো আপনার তারিখটা হলো স্যার 12। আচ্ছা, অসুবিধা নেই, আপনি সমস্যা বলতে থাকেন, তারিখের দরকার নেই আমাদের। 12 সেপ্টেম্বরে আবার ডাক্তার দেখাইছি স্যার, পরীক্ষা নিরীক্ষা করছি, এখানে ওষুধ পানি অনেকগুলো লেখছিল স্যার, এগুলা খাওয়া হচ্ছে কোনো কিছুই হয় নাই। ওটা যখন আমি 15 দিন খাইছি যখন ব্যথায় না ভুলাইতে পারছি তখন আবার ডেল্টারসন শুরু করছেন। জি জি, এই এখনো আমি ডেল্টারসন শুরু করছি। আপনার বয়স কত, কি করেন স্যার? আমার বয়স হবে 35, আমি অটো চালাই স্যার। আচ্ছা, আপনার কি ঘাড় ব্যথা হয় পাশাপাশি, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, সারা শরীরে ব্যথা হয়? না স্যার, আমার ওই যে মাঝে সাঝে কোমরে ব্যথা হয় স্যার। আচ্ছা, মূলত হাতেই সমস্যা? মূলত হাতেই সমস্যা স্যার। জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, উত্তর দিচ্ছি। দেখেন, ডেল্টাসনে যে স্টেরয়েডের ব্যবহার আমরা বারবার বলে আসছি এবং রুগী নিজেই বলছে, এবং হয়তো যারা ফার্মাসিস্ট আছে কেমিস্ট আছে তারা হয়তো বলছে যে এই ওষুধ খেয়েও না, খাই খেলে ক্ষতি, আসলই ক্ষতি। তারাও তো এতদিনে তারাও পড়ালেখা করে আসছে বা তাদের অভিজ্ঞতায় কিছুদিন খাওয়া যায় কিন্তু যদি অনেক দিন ধরে ব্যবহার করা হয় অনেক বড় ধরনের সমস্যা হয়। এবং মজার বিষয় দেখেন, রোগী কিন্তু বন্ধ করার পরেও অন্য ডাক্তার দেখিয়েছে, ওই ডাক্তার ওষুধ সে খেতে পারছে না বা তার কাছে হ্যাপিনেস নাই, সে আবার ডেল্টাসনে ফিরে আসছে। টোটালি একটা নেশাকারক আপনার ওষুধ, আমরা ইয়াবা বা মরফিন, প্যাথিডিন, বিভিন্ন নেশাকারক ওষুধের বা ট্যাবলেটের কথা জানি, লাইক দ্যাট ডেল্টাসন একই রকম মানুষকে অ্যাডিকশন করে এবং ওটার থেকে সে বের হয়ে আসতে পারে না। এবং এই ডেল্টাসনে দীর্ঘমেয়াদি যেটা হবে, আস্তে আস্তে কুশিং সিন্ড্রোম হতে পারে, বিভিন্ন হরমোনাল সমস্যা হতে পারে, শরীর ফুলে যেতে পারে, কিডনি লিভার নষ্ট হয়ে যেতে পারে, হাড়ও জোড়া আপনার আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যেতে পারে। উনি হয়তো এখন ইয়াং, বাট ওনার বয়স যখন 40-45 যাবে একটু পরে গেলে ভেঙে যাবে, মানে একেবারে টোটালি ফ্রেজাইল হয়ে যায়। তো আমার মনে হয় আর উনি চাইলেও এখন ডেল্টাসন বন্ধ করতে পারবে না। ডেল্টাসন বন্ধ করতে হলে তো ট্যাপারিং ডোজ, মানে আস্তে 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 গ্র্যাজুয়ালি তাকে কমাতে হবে। একজন অভিজ্ঞ এবং দীর্ঘমেয়াদী এই জাতীয় রোগী ডিলিংস করে যে ডাক্তার, তারাই শুধু এটা ম্যানেজ করতে পারবে, কারণ এটা রোগীকেও জানিয়ে করা যাবে না। মানে এই জিনিসগুলো টোটালি ওয়ান টাইপ অফ আপনার এডিক্টেড ডিজিজ ওষুধ, যেটাকে উইথড্র করতে গেলে আপনাকে খুবই সিস্টেমেটিক ওয়েতে উইথড্র করে নিয়ে আসতে হবে যেন রোগী বুঝতে না পারে। পাশাপাশি তার যে ব্যথাটা আছে, যে সমস্যাটা আছে, সেটা কেন হচ্ছে, ওই অনুযায়ী আবার তাকে একটা ইন্টারভেনশন দিতে হবে বা থেরাপি লাগলে সেটা করতে হবে, লাইফ স্টাইলে চেঞ্জ করতে হবে। তো এটা একটা জটিল প্রক্রিয়া এবং অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে কাজটা করতে হবে। তো আপনার মনে হয় আপনি একজন ভালো চিকিৎসককে দেখান, বাত ব্যথা বিশেষজ্ঞকে, আপনি ডেল্টাসন বা প্রেডনিসোলন এই জাতীয় ওষুধ
আপাতত যেহেতু খেলে আপনার কষ্ট হয় না খেলে হয় হয়তো খেতে পারেন, কিন্তু দ্রুত আপনি ডাক্তার দেখিয়ে এই ওষুধ বন্ধ করতে হবে আপনাকে। এইগুলার চিকিৎসা আপনার যেটা মনে হচ্ছে হয়তো ঘাড়ে বা হাতে কোনো একটা মাসেল বা নার্ভে একটু প্রবলেম হচ্ছে, এটা বড় কিছু না। আপনি তো অটো চালান বললেন বা ড্রাইভিং করেন, অনেক কারণই হতে পারে, হয়তো কাজের থেকে হতে পারে, গাড়ি ড্রাইভিং থেকে হতে পারে যার কারণে, বা ঘাড়ের সমস্যা থেকে হতে পারে, বা বালিশের ব্যবহার থেকে হতে পারে, অনেক কারণে। ওই কারণগুলো যদি বন্ধ করা যায় তাহলে পেইন কমে যাবে, কিন্তু এখন ডেল্টাসন উইথড্র করতে হবে। উইথড্র করতে গেলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ওনার তত্ত্বাবধানে ওনার চিকিৎসা আপনাকে এটা উইথড্র করে নিয়ে আসতে হবে। আমরা যেহেতু কথা বলছি যে আজকে আর্থ্রাইটিস এবং সেখান থেকে পঙ্গুত্ব পর্যন্ত হয়ে যেতে পারে, তো আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিতে হচ্ছে এখন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, অল্প কথায় প্রশ্নটি করুন। আমি রাঙামাটি থেকে বলতেছি, ওই চট্টগ্রাম রাঙামাটি থেকে। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ আমার নাম চন্দন দত্ত, রাঙামাটি থেকে বলতেছি যে ওই সমস্যা হওয়ার যে ওই আমার মাইনাস স্ট্রোক হয়েছিল, তারপরে প্যারালাইসিস, ওই ডান পা ডান হাত আর কি চড়া ছিল। তো আমি চট্টগ্রাম পারভিও থেকে চিকিৎসা করছি, পারভিও থেকে চিকিৎসা করার পর একটু একটু হাঁটতে পারছি, হাঁটতে পারতেছি এখন। তো আমাকে বল দিছে ব্যায়াম করার জন্য, কিছু দেয় নাই না, হাঁটি হাঁটার জন্য দিচ্ছে আর কি, ঘুরে হাঁটতে হবে ওরকম দিচ্ছে। দেওয়ার পরে এখন সুস্থ হচ্ছে না, প্রায় আজ 8 মাস ডান হাত পা মুঠ মারতে পারতেছি না, মানে ব্যথা, সর্বশরীর ব্যথা, মানে এটাই আমার সমস্যা। আপনার ডায়াবেটিস আছে বা আপনি কি করেন? ডায়াবেটিস আমার হাতটা কবস হবার পর একটু একটু ডায়াবেটিস দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি করেন? আমি ব্যবসা করি আর কি। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি সংক্ষেপে। উত্তর জি জি, ওনার স্ট্রোক জনিত প্যারালাইসিস, এখন উনি হয়তো ওষুধে খেয়ে একটু ইম্প্রুভ, কিন্তু ওনার এখন একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে আপনাকে থেরাপি চিকিৎসা নিতে হবে, ফিজিওথেরাপি নিতে হবে সঠিক জায়গায়। যদি হয় ওনাকে হয়তো হসপিটালে কিছুদিন থেকে মাসখানেক যদি ঠিকমতো দিতে পারে, উনি ইনশাল্লাহ অনেক ইম্প্রুভ হয়ে যাবে। এবং থেরাপির পাশাপাশি ওনার যে পেইন ম্যানেজমেন্ট থেরাপি সেটাও দিতে হবে, প্যারালাইসিসের জন্য আলাদা থেরাপি সেটা দিতে হবে। এবং ওনাকে কিন্তু ওনার প্রেশার, ডায়াবেটিস বা অন্যান্য যে আপনার কোমরবিডিটিস থাকে বা অন্যান্য ডিজিজগুলা, এগুলা কিন্তু নিয়মিত চেক আপ করতে হবে, ফলো আপ করে ওইটারও ট্রিটমেন্ট পাশাপাশি নিতে হবে। তাহলে উনি, আমি আশাবাদী ইনশাল্লাহ উনি আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে। আপনি ওইভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ উন্নতি হবে।